নিকিতা এই এই কম্পিটিশনে জিততে চেয়েছিল একমাত্র সন্তানের জন্য। আর আমরা সবকিছু জানার পর আমরাও চেয়েছিলাম নিকিতাই জিতুক, কিন্তু ও যে ধরনের ম্যাজিক জানে তাতে ফাইনালে যাওয়াটা সম্ভব ছিল না। তাই একমাত্র সন্তানের কথা ভেবেই আমরা ওকে একটা ম্যাজিক শিখিয়ে হেল্প করে দিই। কিন্তু নিকিতা যে হেরে গেছে তা তো নয়, তাহলে ও কেন সুইসাইড করতে যাবে? না না স্যার, কোথাও একটা ভুল হচ্ছে, নিকিতা সুইসাইড করতে পারে না স্যার। স্যার আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। বলছিলাম কি, ওই যে নিকিতার ওই চিঠিটা ওর আগের কোনো হাতের লেখার সঙ্গে মেলালে হয় না? মানে এটা কি আদৌ নিকিতা লিখেছে? ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ অফিসার। আবার ভানুটার পাকামো শুরু হয়েছে, কিন্তু ও যা বললো সেটাই যদি হয় তাহলে তো না। না অফিসার, একটা কাজ করুন, এই ঘরে নিকিতার হাতের লেখা আর অন্য কোনো জিনিস আছে কিনা, মানে ডায়েরি বা ওই ধরনের কিছু, একটু ভালো করে খুঁজে দেখুন। ওকে স্যার। মনে হচ্ছে কোনো পার্সোনাল ডায়েরি। সর্বনাশ, কি হবে এবার? নিকিতার আবার ডায়েরি লেখার অভ্যেস ছিল নাকি? এটা তো মাথায় আসেনি। আব্দুলটা এক্ষুনি তো ধরা পড়ে যাবে যে সুইসাইড নোটটা জালি। রাশিয়ান ভাষা দিয়ে লেখা, কিন্তু একটা ব্যাপার, এই সুইসাইড নোট আর এই ডায়েরি, এই দুটো হাতের লেখার মধ্যে কিন্তু কোনো মিল নেই। তার মানে স্যার আমাদের ধারণাটাই ঠিক, এই নোটটা ফলস। আমি জানতাম হাতের লেখা মিলবে না। আমি বললাম না আপনাকে, নিকিতা কিছুতেই আত্মহত্যা করতে পারে না। ওদের কাছে তো এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল যে নোটটা নিকিতার লেখা নয়। এবার এবার কি করব? আবার ভানুটার জন্য আমার এই চালটা ভেস্তে গেল।